আশুরাকে আমরা বলে থাকি যে আল্লাহ আলা মজলুমদেরকে সাহায্য করেছেন আর জালেমদেরকে আল্লাহ রবাহ আলমীন ধ্বংস করে দিয়েছেন জালেমদের ধ্বংস আর মাজলুমদের ক্ষমতায়ন مهرم <applause> الله سبحانه وتعالى بربلسن ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الورثين ونريد أمي الله تأيي أن نمن تادر أمي إحسان كربو الذي نستضعف في الأرض زمين المادة تادر برأي ظلم كرهسه الله كربو. ওয়ানজআলুহুম আইমাতান এবং তাদেরকে মাজলুমদেরকে আমি ইমাম বানিয়ে দিব লিডার বানিয়ে দিব ওয়ানজালাহুমুল ওয়ারিসিন এবং আল-জুমিনির ওয়ারিস আমি তাদেরকে বানিয়ে দিব জমিনকে তারা পরিচালনা করবে আমার সম্মানিত ভাই বোনেরা দেখেন আল্লাহ সুবহানাহু আলা এই মহাররমের দশ তারিখে আশুরার দিনে বানী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে জায়গা করে দিলেন যাদেরকে শতাব্দীর পর শতাব্দী ধরে অত্যাচার করা হচ্ছিল আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে পার করে নিলেন ফেরাউনকে ধ্বংস করে দিলেন আর এই প্রসঙ্গে আল্লাহ রব আলমিন বলেছেন আলা আমি ফেরাউনের সভাসদকে পানির মধ্যে ডুবিয়ে দিলাম তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলে জালেমদের পতন হলো মজলুমদের বিজয় হলো এই হলো মহরম এই মহরাম আমাদের কাছে এসেছে এই জন্য হক যেন আমরা আদায় করি মজলুম রা চিরদিন মজলুম থাকে না আর জালিম রা চিরদিন জাল জুলুম করতে পারে না আল্লাহ জালেমদের দ্বারা জালেমদেরকে শেষ করে দেন আর আল্লাহ রবুল্লা আলমিন হলেন সব থেকে বড় শক্তিমান আল্লাহ রবুল্লা আলমিন যেই পানি মৌসা আলাইসাল্লামের জন্য রাস্তা বানিয়ে দেয় ওই একই পানি ফেরাউনকে ডুবিয়ে মারে এই হলো রবুল্লা আলমিনের কুদরত এই কুদরতের সময় এই সময় এসে যাচ্ছে মহরমের নয় তারিখ হবে বৃহস্পতিবারে দশ তারিখ হবে শুক্রবারে এবং তাসু আশুরাতে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। বলেছেন সানা যে আশুরা মহরমের দশ তারিখের একদিনে রোজা রাখবে রব্বুল আলামিন তার এক বছরের গোনা আকে মাফ করে দিবেন আর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নয় তারিখে রোজা রাখতে চেয়েছিলেন তার আগে তার ইন্তেকাল হয়ে গিয়েছে এই জন্য আমরা যারা রোজা রাখতে চাই বৃহস্পতি এবং শুক্র দুই দিনে রোজা রাখার চেষ্টা করি রাখলে শুক্রবারে রোজা রাখা আউট করে রোজা রাখার জন্য হাদিস নিষেধ এসেছে এই নিষেধের মধ্যে এটা পড়বে না আর যারা তিন দিন রাখতে চান তারা বৃহস্পতি শুক্র শনি রোজা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আর এরপরে তো হুসাইন রাজি আল্লাহ তালানহ জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আপনি আমিও যেন আল্লাহর জন্য জীবন দিতে শহীদ হতে সবকিছু উৎসর্গ করতে রাজি থাকি তবে শুধু শুধু কান্নাকাটি করে আর শোক প্রকাশ করে তো কোনো লাভ হবে না এজন্য কবি কথা আজকেও আবার মনে করি সুন্দর করে তিনি বলেছেন ফিরে এলো আজ সেই মাহিনা ত্যাগ চাই মরিয়া ক্রন্দন চাহিনা এটাই হলো আমাদের শিক্ষা আল্লাহ কবি নজরুলকে জান্নাত নসিব করুক তার বলটি থাকলে আল্লাহ ক্ষমা করে দিক অনেক আল্লাহ দিনের অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন এই হলো মোটামুটি ভাবে সামারি জাজাকুম্লাহ